আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, চ্যানেল একটু প্রবলেম হয়েছিল, একটা প্রবলেম সলভ করার পর আরেকটা প্রবলেম হয়ে গিয়েছিল, এখন মোটামুটি ঠিকঠাক আছে, আশা করি ভিডিও সামনে দিতে পারবো। সো আজকে কথা বলবো ওয়ান এক্সবিটের একটি নতুন প্রমোশন নিয়ে, যেটা আপনারা অনেকে দেখতে পারতেছেন তাদের ফেসবুক পেজে। আর ওয়ান এক্সবিটের ফেসবুক পেজ অফিসিয়াল বাংলাদেশে যেটা, সেটা আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্টসে প্রথম কমেন্টে পিন করা আছে, আপনারা চাইলে সেখান থেকে সাবস্ক্রাইব মানে লাইক করে নিতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনারা ওয়ান এক্সবিটের অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই প্রোমো কোড টিম প্রোটা ইউজ করতে পারেন যদি আপনাদের মন চায়, বাট যা করবেন নিজের চিন্তা আপনার থেকে করবেন। সো যে প্রমোটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কি, আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকদিন আগে তাদের একটি প্রমোশন হয়েছে যে আইপিএল এর গিভওয়ে, ঠিক আছে। সেটা কি, এটা হচ্ছে গিয়ে আপনারা আইপিএল এবার কে উইন হবে সেটা আপনারা যদি বলতে পারেন, সঠিকভাবে আপনারা ভোট দিতে পারেন সেই চ্যাম্পিয়নের, তাহলে তাদের মধ্য থেকে যারা সঠিক উত্তর দিবে তাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে প্লে স্টেশন ফাইভটা দেওয়া হবে। এর আগে বিপিএলের সময় তাদের একটি প্রমোশন ছিল, সেটা হচ্ছে গিয়ে আইফোনের, সেটা অনেকে অনেক রকম কমেন্টস করছেন, আমি দেখতেছিলাম। আসলে তারা এটা করে নিজেদের প্রমোশনের জন্যই, সো এটা তাদের জাস্ট পেজগুলো সামনে নেওয়ার জন্য। অনেকে বলতেছিলেন যেগুলো আমার নিজের করে, আমার এতবার টাকা পয়সা নাই যে আমি এগুলো নিজেই দিব। সো এটা কীভাবে করবেন বা কীভাবে ভোট দিবেন সেটা হচ্ছে গিয়ে অনুমান করুন এবং জিতে নিন সোনি প্লে স্টেশন ফাইভ। এটা অংশগ্রহণ করতে হলে আপনার অবশ্যই এই লিঙ্কটা দেখুন, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে বলবে। তাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কোন দল 2023 আইপিএলের শিরোপা জিতবে সেই দলটাকে অবশ্যই আপনারা সিলেক্ট করবেন, ভোট দিবেন। সেটা তাদের টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, আমি মোবাইলে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব কীভাবে আপনারা ভোট দিবেন। আর এটা যদি ও সঠিক উত্তর হয়ে থাকে তাহলে যারা সঠিক উত্তর দিবেন তাদের মাধ্যমে র্যান্ডমাইজারের মাধ্যমে একজনকে এই উপহারটা দেওয়া হবে, সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভোট দিবেন। অবশ্যই ভোটটা দেওয়ার জন্য তারা ডেডলাইন চুজ করে দিয়েছে 15 তারিখ, আমি যা দেখতেছি যে সরি 14 তারিখ, এরপরে তাদের ভোটার প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। সো এর আগে আপনারা ভোট দিতে পারেন। এখন আপনি যদি একটা কনফিউশন থাকতে পারে যে আজকে আমি যেটাকে ভোট দিলাম কালকে কি আবার এই ভোটটা চেঞ্জ করতে পারবো কিনা, হ্যাঁ আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, 14 তারিখ পর্যন্ত আপনারা চেঞ্জ করতে পারেন। আর এটা কীভাবে করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা যখন প্রথমে চলে যাবেন, আপনারা ওই টেলিগ্রাম লিঙ্কে যখন ক্লিক করবেন বা মোবাইলের মাধ্যমে আপনারা অনেকে ইউজ করেন, কম্পিউটার ডেস্কটপে যদি যান সেক্ষেত্রে কম্পিউটার যদি এক্সট্রা থাকে তাহলে ওখান থেকে যেতে পারবেন, এবং মোবাইলের মাধ্যমে আসলে আপনারা এইরকম ওয়ান এক্সবিটের বাংলাদেশের যে চ্যানেলটা আছে সেটা দেখতে পারবেন। এখানে দেখুন উপরে পিন মেসেজে তাদের পোলটা দেওয়া আছে, এই পিন মেসেজে ক্লিক করার পর এখানে দেখুন সবগুলো টিমের নাম দেওয়া আছে, 1266 জন এই পর্যন্ত ভোট করেছে, কে কত পার্সেন্ট ভোট করছে কোন দলের পক্ষে সেটাও এখানে দেওয়া আছে। সো এখানে দেখুন নিচে যেটা আছে সেটা হলো গিয়ে টিমের নামগুলো, এখান থেকে আপনি ভোট চুজ করবেন। সাপোজ মনে করেন আমার মনে হলো যে এখানে পাঞ্জাব জিতবে কথার কথা, আমি পাঞ্জাবে ক্লিক করলাম, পাঞ্জাবে ক্লিক করলে দেখুন আমার ভোটটা হয়ে গেছে। এখন 2 দিন পর আপনার মনে হলো যে পাঞ্জাব জিতবে না চেন্নাই জিতবে, সেক্ষেত্রে আপনি এখন চেন্নাই সুপার কিংসে ক্লিক করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটটা চেঞ্জ পাঞ্জাব থেকে চেঞ্জ হয়ে চেন্নাইয়ে চলে আসবে। সো এটা কোনো ব্যাপার না, আপনি চেঞ্জ যতবার ইচ্ছে ততবার করতে পারেন, বাট এটা অবশ্যই যে দেখুন এখানে দেওয়া আছে প্রিডিকশন ডেডলাইন 14/5/2023 তারিখের ভিতরে, এবং অবশ্যই আপনারা তাদের ফেসবুক পেজ লাইক করে দেবেন। তারপর এখান থেকে দেখুন যেই পরিমাণ মানুষ, যেমন এখানে 592 জন চেন্নাই সুপার কিংসে ভোট দিয়েছে, যদি চেন্নাই চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে তারা র্যান্ডমাইজের মাধ্যমে লটারি করবে, লটারি করে 592 জনের ভিতর থেকে যে কোনো একজনকে তারা প্লে স্টেশনটা গিফট করে দেবে। সো এটাই ছিল কথাবার্তা, আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভোটটা দিয়ে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকতে হবে, আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি তাদের এই প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারবেন না, এবং আপনার অবশ্যই তাদের ফেসবুক যে পেজটা আছে সেটাও লাইক দিয়ে দিতে হবে। সো এটাই ছিল প্রক্রিয়া, আপনারা যদি চান তাহলে ভোটটা দিয়ে দিতে পারেন, এবং আপনারা ওয়ান এক্সপিরিয়ার অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টসে যে লিঙ্কগুলো দেওয়া আছে ওই লিঙ্কের মাধ্যমে আপনারা করতে পারেন, বা প্রোমো কোডটা টিম প্রো হিসাবে ইউজ করতে পারেন যদি আপনাদের মন চায়, বাট যা করবেন নিজের জায়গা থেকে নিজের চিন্তা আপনার থেকে একান্ত নিজেই করবেন। আমি বা আমার চ্যানেল কোনোভাবে আপনাকে মোটিভেশন বা ইন্সপায়রেশন করতেছি না, বা আমি কোনোভাবে আপনাকে দেয় বা বহন করবো না আর্থিক ক্ষতি সাধনের জন্য। কথা হবে পরের বিদ্যা, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।